গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ ক্লাসে পেজ নাম্বার ফিফটি নাইন নিয়ে আলোচনা করব বের করো তোমাদের বইয়ের ফিফটি নাইন বা উনষাট পাতা লেটস কন্টিনিউ গত ক্লাসের পর আজকে আমরা দেখব কি রয়েছে এখানে দেখো মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার মাদল ছিল এল্ডার ব্রাদার মানে বড় ভাই মানে দাদা আমরা যেটাকে বাংলায় বলে থাকি হি হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স তার অনেক অভিজ্ঞতা হ্যাভ ইউ এভার সিন আ টাইগার সুবল আকিম এগারলি তাহলে দাদাকে জিজ্ঞাসা করছে দেখো ওরা দুজন মিলে যাচ্ছে এবং যেতে যেতে গল্প করছে ছোটো ভাই সুবল জিজ্ঞাসা করছে বড় ভাই বড় ভাই বা দাদাকে মাদলকে যে তুমি কি বাঘ দেখেছো কখনো হ্যাভ ইউ এভার সিন আর টাইগার তুমি কখনো বাঘ দেখেছ আখ হিম এগারলি খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করল যদি তুমি বাঘ দেখে থাকো নো মাদল মাদল সেট বলল না বারেমিয়া মিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার তাহলে বারে মিয়া মানে কি এখানে বারেমিয়া মানে বাঘের কথা বলা হয়েছে তাহলে বারেমিয়া বা বাঘ হল এক ধরনের স্ট্রেঞ্জ মানে অদ্ভুত ক্রিয়েচার মানে প্রাণী তাহলে এই শব্দার্থগুলো তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নাও তাহলে স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত অদ্ভুত ক্রিয়েচার মানে প্রাণী বরে মিয়া হলো এক ধরনের অদ্ভুত প্রাণী ইট ইজ পাওয়ারফুল এটা খুব শক্তিশালী কুইক অ্যান্ড সাইলেন্ট খুব দ্রুত এবং নিঃশব্দ নিঃশব্দে কাজ করে মানে চুপচাপ এবং দ্রুততার সঙ্গে কাজ করতে পারে ইট ক্যান স্ন্যাচ এ ফ্রে প্রে অ্যাট উইল এটা কোনো প্রে মানে কোনো শিকারকে স্ন্যাচ করে নিতে পারে অর্থাৎ সহজেই টেনে নিয়ে যেতে পারে বা ছো মেরে নিয়ে যেতে পারে তার ইচ্ছা হলেই আবার সুন্দরবন ইজ আ ওয়াইল্ড প্লেস ইজ নট ইট আমাদের সুন্দরবন একটা বন্য জায়গা নয় কি সুবল আক্সড সুবল জিজ্ঞাসা করল দেয়ার আর স্নেক টাইগার্স অ্যান্ড অ্যালিগেটার্স এখানে আছে স্নেক সাপ আছে বাঘ আছে এবং অ্যালিগেটার আছে অ্যালিগেটার হল কুমিরের থেকে ছোট এক ধরনের কুমিরের মতোই প্রাণী দেখে আমাদের মনে হবে যে এটা কুমিরই কিন্তু এটা প্রকৃত কুমির নয় কুমিরের থেকে একটু ছোট হয় অ্যালিগেটার বলে ইয়াস বাট অ্যানিমেলস আর নট আওয়ার অ্যানিমিলস ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার মাদল সেট তাহলে মাদল কি বলছে দেখো মাদল বলছে ঠিক এখানে সুন্দরবনে অনেক রকম ক্রিয়েচার রয়েছে বা প্রাণী রয়েছে এবং সেই জন্য এটা একটা ওয়াইল্ড প্লেস কিন্তু এই অ্যানিমেলসগুলো বা ক্রিয়েচারগুলো আর নট আওয়ার অ্যানিমি আমাদের শত্রু নয় ইন সুন্দরবন সুন্দরবনে ম্যান অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার এই সকল প্রাণীগুলো এবং মানুষ একসঙ্গেই বসবাস করে এরপর দেখো কি রয়েছে দে ওয়্যার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার তারা বিদ্যা নদী দিয়ে তাদের নৌকো চালিয়ে যাচ্ছে দেখো দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার এই নদী জল এখানে নোনা কেন বলো তো আমাদের পাশে যে নদী আছে সেই নদীর জল তো নোনা নয় বেশ মিষ্টি জল তাহলে এখানকার নদীর জল নোনা কেন বলতে পারবে তোমরা আচ্ছা এই নদীর মধ্যে এই নদীগুলোর অবস্থান হলো সমুদ্রের কাছাকাছি এজন্য সমুদ্রের নোনা জল এসে এই নদীগুলোর জলকেও নোনা করে দেয় ঠিক আছে তাহলে দেখো কি লেখা রয়েছে দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের জল মিশে এই নদীর জলকে নোনা করে দেয় তাহলে তোমরা দেখেছ আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের নিচের দিকে রয়েছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল তাহলে সমুদ্রের জল তো নোনা হয় আমরা জানি সেই সমুদ্রের কাছাকাছি এই নদীগুলো থাকে বলে এদের জলগুলো নোনা হয়ে যায় ডিফ ইউর হ্যান্ড ইন্টু দ্য ওয়াটার তোমার হাত জলের মধ্যে ডোবাবে না ওয়ান্ড মাদল তাহলে বড় দাদা মাদল সুবলকে বলছে হাতটা জলে ডুবিও না দেয়ার আর ক্যামট ইন দ্য রিভার জলে নদীর জলে বা নদীতে ক্যামত আছে সুবল চার হিজ হ্যান্ড অ্যাভে সুবল কিন্তু সঙ্গে সঙ্গে ঝাঁকুনি দিয়ে তার হাতটাকে তুলে নিল আর দে ক্রোকোডাইলস তারা কি ক্রোকোডাইল কুমির তারা নো শেড মাদল মাদল বললো না ক্রোকোডাইলস আর বিগার ক্রোকোডাইল হল বড় ক্যামত স্যার ক্রিয়েচার অব দ্য ওয়াটার উইথ শার্প টিথ ক্যামত হলো এক ধরনের জলজ প্রাণী যাদের ধারালো দাঁত রয়েছে ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড অ্যানি মুমেন্ট তুমি যে কোনো সময়ে তোমার হাতকে হারিয়ে ফেলতে পারো ঠিক আছে তাহলে আমরা এই গল্পটা পড়ে নিলাম তোমরা এটাকে রিডিং পড়বে এর যে শব্দার্থগুলো তোমাদের জানা নেই সেই মিনিংগুলোকে খাতার মধ্যে লিখে সেগুলোকে মনে করার চেষ্টা করবে তাহলে চলে আসি আমরা পরের পাতায় এখানে দেখো অ্যাক্টিভিটি থ্রি রয়েছে আর অ্যাক্টিভিটি ফোর রয়েছে এগুলো তোমরা বাড়িতে করবে এগুলোই তোমাদের আজকে হোমওয়ার্ক তাহলে একটু পড়ে নিই কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট তাহলে টেক্সট আমরা পড়ে নিলাম সেখান থেকে ওয়ার্ড নিয়ে এখানকার সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে দেখো কী রয়েছে প্রথমে বারেমিয়া ইজ আ ড্যাশ ক্রিয়েচার তাহলে আমরা এখানে কী পড়লাম বারেমিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার স্ট্রেঞ্জ অদ্ভুত প্রাণী তাহলে আমরা দেখলাম এটা ছিল কুইক ভেরি কুইক এবং সাইলেন্ট ইন সুন্দরবন্ডস ড্যাস লিভ টুগেদার কারা একসঙ্গে বসবাস করে মেন অ্যান্ড অ্যানিম্যালস মানুষ এবং প্রাণীরা একসাথে বসবাস করে সুন্দরবনের মধ্যে পরেরটা সুবল অ্যান্ড মাদল ও সেলিং ডাউন দ্য কোন রিভার বিদ্যা রিভার তাহলে আমরা লিখব ডি ওয়াই এ বিদ্যা রিভার পরেরটায় চলে আসি ক্যামটস হ্যাভ সার্ফ টিথ তাদের ধারালো দাঁত ছিল বা থাকে আচ্ছা চলে আসি পরেরটায় অ্যাক্টিভিটি ফোরে দেখো হু বা হোয়াট লিখতে হবে আর এদিকে অ্যাকশন মানে তাদের কাজটা দেওয়া রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল তাহলে এটা আমাদের কমপ্লিট করতে হবে মাদল এগারলি তাহলে কাকে জিজ্ঞাসা করেছিল মাদল সুবলকে তাহলে এখানে আমরা লিখে নেবো সুবল আক মাদল এগারলি আগ্রহের সঙ্গে মাদল সুবলকে জিজ্ঞাসা করেছিল ক্যান স্ন্যাচ আ প্রে অ্যাট উইল তাহলে একটা শিকারকে সে একেবারে সঙ্গে সঙ্গে ছো মেরে নিয়ে যেতে পারে তাহলে কার কথা বলা হয়েছে বিদ্যুৎ বেরাজ পারছি আমরা বারে মিয়া তাহলে এখানে আমরা লিখে নেব বারে মিয়া বা টাইগারও লিখতে পারি বিএ আর ই এম আই ওয়াই এ বারে মিয়া গেভ ওয়ার্নিং টু সুবল সুবলকে ওয়ার্নিং দিয়েছিল কে দিয়েছিল মাদল ওয়ার্নিং দিয়েছিল যে হাতটা জল থেকে তুলে নাও নাহলে হাতটা তোমাদের যে কোনো সময় কেমতে খেয়ে নিতে পারে দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল কি হয় বিদ্যা নদীর সঙ্গে মিশে যায় এবং তার ফলে নদীর জল নোনা হয়ে যায় তাহলে আমরা লিখবো মিক্সড উইথ বিদ্যা রিভার মিক্সড উইথ বিদ্যা রিভার তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই করলাম আগামী ক্লাসে তার পরবর্তী বিষয় অর্থাৎ পেজ নাম্বার সিক্সটি ওয়ানটা পড়ব থ্যাংক ইউ এভরিওয়ান সকলে খুব ভালো থাকবে